হার্ট সেন্টার জানুয়ারি মাসে, জানুয়ারি 2021-এ তারা তাদের 12 বছর উপলক্ষে করতে যাচ্ছে। এবং আমি মনে করি গত 11 বছর সাউথ সেন্টার থেকে অসংখ্য মানুষ চিকিৎসা নিয়েছে, যে চিকিৎসা মানুষকে অনেক আশাবাদী করে তুলেছে বাংলাদেশে। এবং মানুষ ওপেন হার্ট সার্জারি বা বড় বড় অপারেশনে না গিয়ে সাউথ থেকে আমি যতদূর জানি অনেকেই চিকিৎসা নিয়ে সুস্থ আছেন। এটি একটি আমি মনে করি বাংলাদেশের জন্য একটি ভালো একটি উদ্যোগ। এর প্রতিষ্ঠাতা বিমল সাদরের সাথে আমি নিজে কথা বলেছি এবং বিমল সাদরকে আমি একেবারেই খুবই কাছে থেকে চট্টগ্রামে একাধিক অনুষ্ঠানে আমি যোগদান করেছি এবং আমি দেখেছি যে এর মধ্যে একটি বিজ্ঞানসম্মত কিছু পদ্ধতি তারা অবলম্বন করেন, অনুসরণ করেন, যেগুলো মানুষের শরীরে মানে হিউম্যান বডিতে এটা খুবই উপযোগী আমার কাছে মনে হয়েছে। আমরা সাউল হার্ট সেন্টারের কার্যক্রম আরও দীর্ঘ সময় তারা অত্যন্ত কার্যকরভাবে বাংলাদেশে চালু করুন সেটা আমরা চাচ্ছি। আমরা আশা করি যে সাউল হার্ট সেন্টার বাংলাদেশে শুধু ঢাকায় নয়, চট্টগ্রামে নয়, শুনেছি যে সিলেটেও তারা এটা ওপেন করবে। আমি মনে করি বিভাগীয় শহরগুলোতে আস্তে আস্তে সাউল হার্ট সেন্টার যাবে এবং মানুষকে খাদ্যাভ্যাসে তারা যে সচেতন করছে আর কিছু না হোক এইটা মানুষকে অবশ্যই সরাসরি আমি মনে করি যে উপকার করে যাচ্ছে। যেমন তারা যে কাজটি করছে যে ওয়্যারলেস ফুড মানে তৈলাক্ত খাবার না খাওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছে, এটা সবাই জানি, এটা একেবারে বিজ্ঞানসম্মত যে বেশি তৈলাক্ত খাবারের কারণেই মানুষ হৃদরোগের ঝুঁকি নিচ্ছে। হৃদরোগ থেকে বাঁচার জন্য তৈলাক্ত খাবারটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে, যেটা আমরা সবসময় ডাক্তার আমাদের ফিজিশিয়ানরা সবসময় তারা প্রেসক্রাইব করছে। কিন্তু সাউল হার্ট সেন্টার একেবারে বাস্তবে খাতা কলমে না, শুধু আমি বলব প্র্যাকটিক্যালি তারা সেই খাবার তৈরি করে রোগীদেরকে খাওয়াচ্ছে, এই খাবারটাই তারা পথ্য হিসাবে ব্যবহার করছে। এটা কিন্তু একটি সাধারণ কোনো কথা না। আমি মনে করি তারা যে কাজটি করে যাচ্ছে মানুষের স্বাস্থ্যসেবার জন্য, জনসাধারণের স্বাস্থ্যসেবার জন্য, মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্য সাউল হার্ট সেন্টার অবশ্যই অবশ্যই ভালো কাজ করছে। এবং আমি আশাবাদী এই সাউথ সেন্টারে মানুষ গিয়ে ভবিষ্যতে আরও উপকৃত হবে। সাউথ হার্ট সেন্টার যে কাজগুলো করছে সেটাকে আমি সাধুবাদ জানাই।